দয়ায় অবশ্যই ভালো আছে। যে যুগে যুগে আমরা আল্লাহর পরীক্ষায় উপনীত হই, বর্তমানে যে করোনা ভাইরাস, আল্লাহ আমাদের কোন দিক থেকে পরীক্ষা করছেন জানি না, তবে আমরা যদি এই করোনা ভাইরাস সম্পর্কে যে সমস্ত সরকার এবং স্বাস্থ্যকর্মীরা যে সমস্ত আদেশ নিষেধগুলো করেছেন সেগুলো যদি আমরা পালন করি, তাহলে আমরা এই করোনা ভাইরাস থেকে প্রিয় ছাত্রছাত্রী, তাহলে আমরা যদি এই করোনা ভাইরাস সম্পর্কে যে সমস্ত নিয়মকানুনের কথা আমাদের বলা হয়েছে সরকার কর্তৃক অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান কর্তৃক অথবা কোনো ব্যক্তি কর্তৃক কোনো স্বাস্থ্যকর্মী কর্তৃক যে আমাদের যে নিয়মকানুনগুলোর কথা বলা হয়েছে, যদি আমরা সেগুলো অনুসরণ করি, তাহলে নিশ্চিতভাবে আমরা এর থেকে আল্লাহ আমাদের রহম করতে পারেন। তো যাই হোক, আমি আল্লাহ রহমানের রহিম, তিনি বলেছেন যে আমি তোমাদের যেভাবে আদেশ নিষেধগুলো সেই আদেশ নিষেধ মেনে চলো, তাহলে তোমরা ভালোভাবে পৃথিবীতে বসবাস করতে পারবে। তো যাই হোক, আল্লাহ আমাদের নবীর রাসূলদের মাধ্যমে আমাদেরকে নিয়ম নীতিগুলো শিক্ষা দিয়েছেন, তাছাড়া বর্তমানে যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর নিকটতম বান্দা, তাদের থেকে আমরা আল্লাহর সে আদেশ নিষেধ এবং যে আল্লাহ যেগুলো বলতে চাচ্ছেন সেগুলো তাদের মাধ্যমে আমাদের সাথে বলান এবং আমরা সেইভাবে পৃথিবীতে সুন্দর করে বসবাস করতে পারি। তাই প্রিয় শিক্ষার্থী, শিক্ষক এবং মহান ব্যক্তিত্ব এবং যারা জ্ঞানী ব্যক্তি আছেন, তারা যে পরামর্শ তোমাদেরকে দিবেন সেই পরামর্শ মোতাবেক তোমরা চলবে এবং তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বিষয়ের প্রতি মনোযোগ রাখবে। কারণ এই করোনা ভাইরাস চলে গেছে, অটো প্রমোশন দিচ্ছে সরকার, এই অটো প্রমোশন এটা হয়তো আমাদের আমাদের দিতে হচ্ছে, কিন্তু আসলে আমরা যদি প্রত্যেকে পড়াশোনায় ব্যস্ত না থাকি, তাহলে আমরা প্রমোশন যতই হোক আমাদের কোনো কাজ হবে না, আমাদের অবশ্যই পড়াশোনায় ব্যস্ত থাকতে হবে। এখন আমি এই একটু সময় অবেলা হয়ে গেল, অবেলা হলেও আমি তোমাদেরকে একটা ক্লাস দিচ্ছি। আমি মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক, গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয়। আমি নবম শ্রেণীর পাঠ্য পুস্তক ভূগোল ও পরিবেশ থেকে আমি তোমাদের পাঠদান করছি। আমার পাঠদানের বিষয় হলো, পাঠদানের বিষয় আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি, তোমরা তোমাদের ভূগোল বইয়ের 37 নম্বর পৃষ্ঠা বের করো। এখানে দেখো, নিচে লেখা আছে স্থানভেদে সময়ের পার্থক্য, টাইম ডিফারেন্স অন দ্য বেসিস অফ লোকেশান। এখানে আমি হেডলাইনটা ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছি, দেখো, ভূগোল ও পরিবেশ স্থানভেদে সময়ের পার্থক্য, আমার টপিক নেমটা হলো স্থানভেদে সময়ের পার্থক্য, এটা আমার টপিক নেম। আমি স্থানভেদে সময়ের পার্থক্য কী জন্য হয় এটা আমি তোমাদেরকে ভালো করে আর আমার সাধ্যমতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি তোমরা আমার ক্লাসের প্রতি মনোযোগ থাকে, তাহলে নিশ্চিতভাবে এই ক্লাস থেকে সব শিখে ফেলতে পারবে। এখন প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি পৃথিবীর মডেলটা তোমাদের দেখাচ্ছি, আমি বেঞ্চটা কোনো ঠিক করতে পারি না।
এ হলো গ্লোব, এটা হলো গ্লোব, এই গ্লোবটা হলো পৃথিবীর মডেল, এটা পৃথিবীর মডেল, পৃথিবী 66 ডিগ্রি কোণে অবস্থান করছে, আমাদের গ্লোবটাও ঠিক 66 ডিগ্রি কোণে তৈরি করা আছে, এবং পৃথিবী শূন্য শূন্যের শূন্যের উপরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে, সেই পরিক্রমণটা আমরা, এটা যদি আমরা পরিক্রমণ দেখাই, তাহলে আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, পশ্চিম কোন দিকে? আমি যে মানচিত্র ব্ল্যাকবোর্ডে এঁকেছি, মানচিত্রে ব্ল্যাকবোর্ডের পশ্চিম হলো বাম পাশে, আর পূর্ব ডান পাশে, উপরে উত্তর, নিচে দক্ষিণ। ঠিক আমাদের এই যে গ্লোবটা আমি দেখাইছি, এর উপরে হলো উত্তর, নিচে দক্ষিণ, ডান পাশে পূর্ব, বাম পাশে পশ্চিম। তাহলে পৃথিবী কোন দিক থেকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তাহলে পশ্চিম কোনটা? পশ্চিম হলো এই পাশে, এই বাম পাশে আছে পশ্চিম। এখন আমরা দেখো আমার এর এই ম্যাপের এই মানচিত্রের এই মানচিত্রে দেখো, এই আমাদের বাংলাদেশ কই? আমাদের বাংলাদেশ দেখো, এই আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে, দেখো এই হচ্ছে পশ্চিম থেকে এই পূর্ব দিকে ঘুরছে, পশ্চিম থেকে এই পূর্ব দিকে ঘুরছে, এই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এটা পশ্চিম, এটা হলো পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এখন এই যখন এই পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই পৃথিবীর এই এইটা, তখন সূর্য আগে আমাদের থেকে উদিত হচ্ছে। সূর্য যদি সূর্যকে যদি আমরা এই জায়গায় রাখি, এখানে যদি সূর্য রাখি, তাহলে আলো কোন জায়গায় আগে আগে সূর্যটা দেখতে পাবে কে? দেখো বাংলাদেশ, এই বাংলাদেশ, এই বাংলাদেশ। এখন যদি আমার সূর্যটা যদি এখানে থাকে, যদি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরাই, পশ্চিম থেকে এই হচ্ছে এই পাশে হচ্ছে পশ্চিম, এই পাশে পূর্ব, তাহলে আমি পশ্চিম থেকে পূর্বতে ডান পাশে পূর্ব, পশ্চিম থেকে পূর্ব দিকে আমি ঘুরাচ্ছি, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরাচ্ছি, তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরালে আগে সূর্য উঠছে আমাদের বাংলাদেশের এইখানে, এই বাংলাদেশের এইখানে সূর্য উঠছে আগে, তারপরে আস্তে আস্তে এইখানে যাচ্ছে, এই এইখানে আমার লাঠিটা যদি সূর্য হয়, তাহলে আমার বাংলাদেশটা আমি দেখাচ্ছি, বাংলাদেশের এইখানে আগে সূর্য উঠবে, এইখানে সূর্য উঠবে, এখানে এখানে আগে সূর্য উঠবে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার একটুখানি বলছি, এই এই এটা আমাদের জাপান, তোমরা জাপান, জাপান হচ্ছে সূর্যোদয় দেশ, জাপান সূর্যোদয় দেশ। আমরা আমি একটুখানি আবার একটু রদবদল করে বলছি, এটা হচ্ছে পৃথিবীর মডেল, এখন পৃথিবীর মডেল, পূর্ব দিকে আগে সূর্য উঠছে, আমাদের পূর্ব হচ্ছে ডান পাশে, পূর্ব ডান পাশে, তাহলে সূর্য পূর্ব দিকে উঠছে আগে, পূর্ব দিকে, তাহলে পূর্ব আমাদের পূর্ব দিকে উঠছে, সূর্য আগে উঠছে, তাহলে পূর্ব দিকে যদি আগে সূর্য ওঠে, তাহলে আমাদের আমরা আমরা এই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরাবো, আমার পশ্চিম থেকে পূর্ব, এই হচ্ছে পশ্চিম, এই পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে আমি যদি পৃথিবীটা এমনি ঘুরাই, এইবার দিকে ঘুরাই, এই হচ্ছে জাপান, এই জাপানে আগে সূর্য উঠবে, জাপানে আগে সূর্য উঠবে, তারপরে এই আমার 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 লাঠিটা হলো সূর্য, জাপানে আগে সূর্য উঠবে, তারপরে আসবে বাংলাদেশে, সূর্য বাংলাদেশে আসবে, সূর্য তারপরে এই এখানে আসবে, এই ভারতের পূর্ব পাশে আসবে, তারপরে এটা 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 কিন্তু পশ্চিম পাশ, এটা এই পাশে পশ্চিম পাশ, এটা পূর্ব পাশ, এই তাহলে পূর্ব পাশে আগে উঠছে, তারপরে পশ্চিম পাশে, এখানে দেখো পূর্ব পাশে আগে উঠছে, তারপরে পশ্চিম পাশে, এইভাবে আবারও পৃথিবী ঘুরে আসছে, এইভাবে ঘুরে আসছে, তাহলে পূর্ব দিকে আগে আমার ডান পাশে হচ্ছে পূর্ব, আমার ডান পাশে পূর্ব, এই পূর্ব দিকে আগে সূর্য উঠছে, পূর্ব দিকে সূর্য উঠছে, এটা এটা ভালো করে খেয়াল করবে, এই পূর্ব হচ্ছে আমাদের চট্টগ্রাম, এ দেখো আমাদের বাংলাদেশের চট্টগ্রাম পূর্ব, তাহলে এমনি যদি ঘুরাই, তাহলে আগে আমার সূর্যের লাইট হচ্ছে এই জায়গায় লাইট লাগবে, এই জায়গায় সূর্যের লাইট লাগবে, তারপরে এই পাশে আসছে, তারপরে ভারতে যাচ্ছে, তারপরে পাকিস্তানে যাচ্ছে, তারপরে সৌদি আরবিয়া যাচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আফ্রিকার উপর দিয়ে যাচ্ছে, তারপরে আটলান্টিক মহাসাগর পার হয়ে যাচ্ছে, আটলান্টিক মহাসাগর পার হয়ে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকায়, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার পার হয়ে গেল, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর পার হয়ে যাচ্ছে, প্রশান্ত মহাসাগর পার হয়ে, প্রশান্ত মহাসাগর পার হয়ে আবার আমাদের জাপানে চলে আসছে, এই জাপানে চলে আসছে, আবার জাপানে চলে আসছে, জাপান থেকে আবার দেখো, আবার দেখো বাংলাদেশে আসছে,
দেখো এই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই বাম পাশে পশ্চিম আর ডান পাশে পূর্ব, তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, এই পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, তাহলে আমাদের এইটা হলো এই এটা হচ্ছে পূর্ব পাশ, এই ডান পাশটা পূর্ব পাশ, তাহলে যদি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে তাহলে আগে সূর্য এই চিটাগাং এর এখানে উঠছে, তারপর ঢাকায় উঠছে, তারপর ভারত আটলান্টিক মহাসাগর এই নর্থ আটলান্টিক মহাসাগর উঠছে, তারপরে এখান থেকে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকায় উঠছে, তারপরে দেখো তারপরে প্রশান্ত মহাসাগরের উপর উঠছে, তারপরে এখান থেকে আবারও জাপানে সূর্য চলে আসছে, তাহলে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাহলে সূর্য আগে উঠছে কোন দিকে, পূর্ব দিকে আগে উঠছে, তাহলে পূর্ব দিকে আগে ওঠা মানে পূর্ব দিকের সময়টা আগে বাড়ছে, পূর্ব দিকের সময়টা বাড়ছে, যদি পশ্চিম দিকের পশ্চিম দিকের এখন বিষয় হলো এই যে আমি আগে দেখাইছি গ্রিনিশ, আমি একটু সরিয়ে রাখলাম ক্লকটা গ্লোবটা, এখন তোমরা আচ্ছা গ্লোবটা তোমাদের সামনে দিব, ওখানে জায়গা আছে, এখন দেখো আমি ওই গ্লোবটাকে পৃথিবীর ওই মডেলটাকে আমি একটা চার চার কোণা একটা একটা স্ক্রোলের উপরে আমি বসাই, চার কোণা একটা বেজের উপরে বসাইছি, পৃথিবীটা চার কোণা বেজের উপরে বসাইছি। প্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পারো, এখানে এই যে পৃথিবীর মডেল আছে, এই যে পৃথিবীর মডেল, এই পৃথিবীর মডেলটা আমি মনে করো আমি তোমার এই যে নর্থ এই যে প্যাসিফিক প্যাসিফিক উশান এই যে 180 ডিগ্রি, এই 180 ডিগ্রিটাকে আমি দুই পাশে কেটে দিয়েছি, দুই পাশে কেটে রেখে দিই, কিন্তু দুই পাশে কেটে হাল করে ওখানে বসাই দিছি, ভাগ ভাগ করে ওখানে বসাই দিছি, আর বসাই দেওয়ার ফলে কী হলো, বসাই দেওয়ার ফলে দেখো বসাই দেওয়ার ফলে এই যে ম্যাপগুলো ম্যাপগুলো সব উপরে চলে এসছে, এই যে দক্ষিণ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এই ম্যাপটা আমি এইখানে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, প্রিয় শিক্ষার্থী ভালো করে বুঝে নেবে। তারপরে দেখো এখানে ইউরোপ আসছে, এখানে ইউরোপ, এই যে ইউরোপ মহাদেশ, এই ইউরোপ মহাদেশটা আমি এইখানে এই যে এইখানে ইউরোপ মহাদেশটা দিয়ে দিচ্ছি, এইখানে এইখানে আমি যেটা দেখে নাও ইউরোপ মহাদেশটা আমি এইখানে দিয়ে, এটা ইউরোপ মহাদেশ, এটা এশিয়া মহাদেশ, এই ইউরোপ মহাদেশ এখানে বসে বসে গেছে, সেটা কি এই ইউরোপ মহাদেশ এটা আমি এখান থেকে এখান থেকে গ্লোব থেকে নিয়ে এখানে বসাই দিলাম, আর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ঠিক এতে যেভাবে দ্রাঘিমা করা আছে সেই দ্রাঘিমা আমি বসাই, এই যে না এই যে দ্রাঘিমা যে জায়গায় বসার কথা পৃথিবীর সে জায়গায় বসা যায়, এখানে আমার 0 ডিগ্রি মূল মধ্যরেখা, এখান থেকে 180 ডিগ্রি পূর্ব 180 ডিগ্রি পশ্চিম, এটা হচ্ছে 360 ডিগ্রি, 360 এটার এই পরিধি হচ্ছে 360 ডিগ্রি, আমি কেটে নিয়ে দুই পাশে বসাই দিচ্ছি, এবং দুই পাশে আন্তর্জাতিক তারিখ রেখার 180 ডিগ্রি দুই পাশে আছে, এবং মূল মধ্যরেখা এই দেখো মাঝখানের মূল মধ্যরেখা মাঝখানে রয়েছে, এখানে মূল মধ্যরেখায় দেখো প্রিয় শিক্ষার্থী এই মূল মধ্যরেখা 0 ডিগ্রি মূল মধ্যরেখা, এই 0 ডিগ্রি মূল মধ্যরেখাটা আমি মাঝখানে রেখেছি, এই দেখো সেই গ্রিনিশ, এইখানে গ্রিনিশ, এখানে এই দেখো এখানে এখানে গ্রিনিশ, এই গ্রিনিশ, এই গ্রিনিশটা আমি এখানে দেখাইছি, এই 90 ডিগ্রিতে দেখাইছি, এখানে ঠিক এটাও 90 ডিগ্রিতে আছে, এই 90 না এটা 0 ডিগ্রি, এই 0 ডিগ্রিতে আমি দেখাইছি, এটা মূল মধ্যরেখা 0 ডিগ্রি, মূল মধ্যরেখা হলো 0 ডিগ্রি, তোমরা হয়তো বুঝতে পারছো না, এখানে এই এইটা আমি 0 ধরেছি, এখানে 0 এটা এটা হচ্ছে দ্রাঘিমা 0, আর এটা 90 ডিগ্রি ওই অক্ষরেখার ব্যাপার, এটা অক্ষরেখার ব্যাপার, এই 90 ডিগ্রি অক্ষরেখা, ওরা অর্ধবৃত্তের ব্যাপার, উত্তর মেরু 90 ডিগ্রি আর 0 ডিগ্রি বিষুবরেখা, বিষুবরেখা আর এটা 90 ডিগ্রিতে রয়েছে, আবার এখান থেকে দক্ষিণ দিকে 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি অর্ধবৃত্ত, কিন্তু এটা পূর্ণাঙ্গ বৃত্ত, 0 থেকে 180 ডিগ্রি, আবার 0 থেকে পূর্ব দিকে 180 ডিগ্রি, 0 থেকে পশ্চিম দিকে 180 ডিগ্রি, প্রিয় শিক্ষার্থী ভালো করে বুঝে নেবে, তাহলে এখান থেকে 180 ডিগ্রি এখান থেকে 180 ডিগ্রি, এটা পূর্ণাঙ্গ বৃত্ত, আর এই পূর্ণাঙ্গ বৃত্তের এই গ্লোবটাকে তোমাদের এই গ্লোবটাকে আমি কেটে ঠিক এখানে বসাই দিচ্ছি, কেটে এখানে বসাইছি কি এই দেখো আবারও বুঝে নাও, এই হচ্ছে উত্তর আমেরিকা, এই দক্ষিণ আমেরিকা, আমি এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এই জায়গায় কেটে বসাই দিচ্ছি, আবার আবার এদিকে চলে এসো, এই হচ্ছে ইউরোপ মহাদেশ, এই ইউরোপ মহাদেশ, এই ইউরোপ মহাদেশটাকে আমি এখানে বসাই দিচ্ছি, দেখো ঠিক দ্রাঘিমার কাছে 0 ডিগ্রিতে বসাই দিয়েছি, তারপরে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশটাকে আমি এখানে বসাই দিচ্ছি, এই দেখো প্রিয় শিক্ষার্থী এখানে দেখা যাচ্ছে কি না, এটা আমি এখানে কেটে এখানে আফ্রিকা মহাদেশটা বসাই দিচ্ছি, আর দেখো অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া তোমরা দেখো এই যে অস্ট্রেলিয়া আছে না, এই নিচে অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছ কি না, এই নিচে অস্ট্রেলিয়া আছে, এই দেখো অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়াটা আমি এইখানে বসাই দিচ্ছি, এখানে বসে তাহলে আমি সম্পূর্ণ মহাদেশ, আর এখানে দেখো শিক্ষার্থী দক্ষিণ দিকে, এই দক্ষিণ দিকে অ্যান্টার্কটিকা মহাদেশ আছে,
এই দক্ষিণ দিকে অ্যান্টার্কটিকা মহাদেশ, এই এই অ্যান্টার্কটিকা মহাদেশ, এই অ্যান্টার্কটিকা মহাদেশটাকে আমি এইখানে লিখে দিতে চাই, অ্যান্টার্কটিকা মহাদেশ, এই অ্যান্টার্কটিকা মহাদেশ দেখা দিতে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এই মানচিত্র সম্পর্কে যদি ধারণা করা যায় তাহলে এই সময়ের ব্যবধান এগুলো সব বুঝতে পারা যাবে। আসলে আমরা পূর্ব এবং পশ্চিমের ঘটনাটা যদি বুঝতে পারি, সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে, আবারও দেখো প্রিয় শিক্ষার্থী, এই পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্য ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্য ঘুরছে, তাহলে পূর্ব দিকে আগে চড়ছে, আমাদের এই জাপান আগে উঠছে, এই দেখো এখানে আমাদের জাপান, জাপানে চলে এসো, এখানে জাপান আছে, জাপান সূর্যোদয় দেশ, এখানে জাপান উঠছে, জাপান তো এখানে আবার আসছে, বার্মা আসছে, বাংলাদেশ আসছে, ভারত আসছে, তারপরে পাকিস্তান আসছে, এই আফ্রিকা মহাদেশ আসছে, সব জায়গায় আসছে, এক জায়গায় আসছে না, শুধু আমি দু এক জায়গায় নাম বলছি, সব জায়গায় লাইটিং পড়ছে, এই এখানে আসছে, এই এখানে এই গ্রিনিস এখানে আসছে, এখানে আসছে, এই উত্তর আমেরিকা আসছে, এই দক্ষিণ আমেরিকা আসছে, এইভাবে দেখো এই পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে। তাহলে আগে সূর্য উঠছে পূর্ব দিকে, আগে সূর্য উঠছে পূর্ব দিকে, তারপর পশ্চিম দিকে যাচ্ছে। আগে এখন আমাদের বাংলাদেশের সময় কত, এখন থেকে এই 0 ডিগ্রিতে 6 ঘন্টা সময় কম আছে, এখন যদি আমাদের 2টা বাজে তাহলে এখান থেকে 6 ঘন্টা কম হয়ে যাবে, ওই 6 ঘন্টা বিয়োগ করো তাহলে ওদিকে, তাহলে 10টা 10 10 আর 2 12 না 8টা 8 আর 6 14 8টা, তাহলে এখন গ্রিনিসে এখন যদি আমাদের 2টা হয় তাহলে গ্রিনিসে এখন 8টা বাজে, গ্রিনিস এই যে গ্রিনিস এই জায়গা তখন 8টা বাজে, এখানে 8টা বাজবে, এখন যদি আমাদের 2টা হয়, আমি টাইমটা দেখিনি, আমার মোবাইলে টাইম আছে, আমি আমি অনুমান করি বলছি, এখন যদি 2টা বাজে তাহলে আমাদের এই আছে বাংলাদেশ, এই দেখো বাংলাদেশ, এই দেখো বাংলাদেশ, এইখানে বাংলাদেশ আছে, এই বাংলাদেশ, এই বাংলাদেশ আর এই হচ্ছে, এই হচ্ছে বাংলাদেশ আর এই 0 ডিগ্রি, এই হচ্ছে গ্রিনিস, গ্রিনিস লন্ডন, এখান থেকে 90 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য আছে বাংলাদেশ, 6 ঘন্টা সময়ের পার্থক্য আছে, এইটা হচ্ছে গ্রিনিসের পূর্ব দিকে 6 ঘন্টা পার্থক্য আছে, আর গ্রিনিসের পশ্চিম দিকে আছে 6 ঘন্টা, এই আমাদের সাথে পার্থক্য, ওদের সময় আমাদের সেই কম, কী জন্য ওদের পরে সূর্য উঠছে পরে, এই জন্য আমাদের এখন, আমাদের এখন যদি 2টা হয়, আমাদের ধরো এখন 2টা, তাহলে 2টা যদি হয় তাহলে গ্রিনিস থেকে আমাদের সময়ের যে পার্থক্য আছে 6 ঘন্টা, তাহলে 2টাতে 6 ঘন্টা বাদ দাও তাহলে সকাল 8টা বাজে, এই গ্রিনিসে সকাল 8টা বাজে, আবার সকাল 8টা বাজে, আমি রাউন্ড ফিগারে দেখাচ্ছি, রাউন্ড ফিগারে বুঝতে সহজ হবে, আমি 2টা বলে 2টাতে 6 ঘন্টা বিয়োগ করে 8টা গ্রিনিসে 8টা 8টা বাজে, এই মূল মূল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়েছে, স্ট্যান্ডার্ড টাইম, এটা সারা বিশ্বের প্রমাণ সময়, এই প্রমাণ সময়ের সাথে আমরা সারা বিশ্বের সময়টা নির্ধারণ করে থাকি, স্থানীয় সময়ের সাথে যখন আমরা সময় নির্ধারণ করি তখন আমাদের বিভ্রাট ঘটে, সময়ের বিভ্রাট ঘটে, এই জন্য আন্তর্জাতিকভাবে ভূগোলবিদরা একটা সময় নির্ধারণ করেছে, এই 0 ডিগ্রি মূল মধ্যরেখায়, এখানে এটা এটা থেকে আমরা সময় ইউনিট ধরবো, সময় ইউনিট করে ধরবো। প্রিয় শিক্ষার্থী, সেটা বোঝাবো, অঙ্ক দিয়ে বোঝাবো, তাহলে তোমরা ম্যাথ সম্পর্কে ধারণা করলে কিনা। প্রিয় শিক্ষার্থী, আবার একটু দেখে নাও, তাহলে আমি আমি যে গ্লোব সম্পর্কে যেটা বুঝাইছি এটা নিশ্চিতভাবে বুঝতে পারছো, পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে। এখন প্রিয় শিক্ষার্থী, এখন এখানে দেখো, এখানে আমি লিখেছি কি, পৃথিবীর পরিধি 360 ডিগ্রি, তার মানে এখান থেকে এই পর্যন্ত 360 ডিগ্রি, এই 0 থেকে 180 ডিগ্রি, 0 থেকে 180, তাহলে মোট 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি আর 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয়েছে 8 মিনিট, আর 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয়েছে 4 সেকেন্ড। এখন এই যে মিনিটটা, এই মিনিটটা কিন্তু দূরত্বের মিনিট, দূরত্বের মিনিট মানে ডিগ্রিকে ভাগ করা হয়েছে, 1 ডিগ্রিকে 60 ভাগের 1 ভাগ, এইটা এটা হচ্ছে দূরত্বের মিনিট, এটা মনে রাখতে হবে, দূরত্বের মিনিট, তার মানে 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয়, 4 মিনিট হয় তাহলে 1 ডিগ্রিতে হচ্ছে 60 মিনিট, 1 ডিগ্রিতে 60 মিনিট, তাহলে 60 মিনিটকে আমরা এই 4 মিনিটকে সেকেন্ড বানাবো, সেকেন্ড বানিয়ে যদি ভাগ করি তাহলে সেখানে 4 সেকেন্ড, ক্ষুদ্রতম অবস্থা পরিমাপ যখন করবো তখন ক্ষুদ্রতম অবস্থা পরিমাপ করতে হবে। এটা বুঝে নাও, আমি আবারও বলছি, আবার বলছি, দেখো
বইতে যেটা দেখালাম, আমাদের সূর্য আগে এই পূর্ব দিকে সূর্য উঠছে, আমাদের পৃথিবীর সূর্যের পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, এই দিক থেকে এই দিকে ঘুরছে, তাহলে এই জায়গায় সূর্য আগে উঠছে। এগে সূর্য যখন উঠছে পূর্ব দিকে সূর্য আগে উঠছে, পূর্ব দিকে সূর্য আগে উঠতে উঠতে পশ্চিম দিকে আসছে, এই বাম পাশের দিকে আসছে, পশ্চিম দিকে আসছে। তাহলে সূর্য দিকে না আগে ওঠে সেখানে সময় বেশি থাকে, আর যখন পরে ওঠে সেখানে কম হয়। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এই যে দেখালাম, এই আমাদের বাংলাদেশ। এই আমাদের বাংলাদেশ ম্যাপে খুব বেশি চিনা যায় না, আমার ম্যাপটা ছোট আঁকা হয়ে গেছে, এটা এটা চিনা যায় না। এই হচ্ছে ভারত, এই ভারত, আর এই এইখানে বাংলাদেশ, এইখানে বাংলাদেশ আছে, আর এই হচ্ছে ভারত, আর এই হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত রাশিয়া, আর এখান থেকে এইখান থেকে আছে ইউরোপের ভিতরে, আর এইখান থেকে সোভিয়েত রাশিয়া, সোভিয়েত রাশিয়া, সোভিয়েত রাশিয়া, আর আমরা এই ভারত, এখানে পাকিস্তান আছে, এটা হচ্ছে ভূমধ্য সাগর, এটা ভূমধ্য সাগর, এটা ইউরোপের আন্ডারে, এবং এটা হলো আফ্রিকা মহাদেশ, এটা আফ্রিকা মহাদেশ, এখানে আফ্রিকা মহাদেশ, আর এই হলো অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া, এখানে যখন কেটে আমি দেখা থাকো সোভিয়েত ইউনিয়নের কিছুটা কেটে আমি কিনে দেখাই দিচ্ছি, এই জায়গাটা কিছুটা কেটে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে বেরিং প্রণালী, এই বেরিং প্রণালী, এখান থেকে প্রণালী আছে, হ্যাঁ এই প্রণালী। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা বুঝতে পারলাম কি আমরা স্থান পেতে সময় করে আমার সূর্য আগে ওঠে পূর্ব দিকে, পূর্ব দিকে আগে ওঠে, তাহলে বাংলাদেশে এখন 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাংলাদেশ, তাহলে সময়ের ব্যবধান কীভাবে আছে, এই 0 ডিগ্রি গ্রিনিজ, তাহলে এখান থেকে আমাদের সময়ের ব্যবধান হয়ে যাচ্ছে 6 ঘন্টা, সময়ের ব্যবধান 6 ঘন্টা, কারণ 4 মিনিট যদি এক মিনিট 1 ডিগ্রির জন্য 4 মিনিট হয়, তাহলে 90 ডিগ্রির জন্য 360 মিনিট, 360 মিনিটই 6 ঘন্টা, প্রিয় শিক্ষার্থী, এটা ভাগ ভাগ করে তোমরা বের করতে পারো, 6 ঘন্টা, এখান থেকে 6 ঘন্টা সময়ের ব্যবধান। এখন সূর্য যেহেতু আমাদের এখানে আগে উঠছে, আমাদের যদি এখন 2টা বাজে, তাহলে 2টা থেকে 6 ঘন্টা বিয়োগ করতে হবে, 2 ঘন্টা বিয়োগ করলে, 6 ঘন্টা বিয়োগ করলে 8টা হবে, তাহলে আমার গ্রিনিজ থেকে না সকাল 8টা বাজবে, আবার আবার যদি গ্রিনিজ থেকে আমরা এদিকে সময় ধরি, তাহলে ওর থেকে রাত 8টা থেকে 6 ঘন্টা বাদ, তাহলে রাত 2টা, এই এই 90 ডিগ্রিতে, এই 90 ডিগ্রি রাত তখন 2টা বাজবে, 90 ডিগ্রিতে যারা বসবাস করে রাত তখন 2টা বাজবে। এই আমেরিকাটা অবশ্য এদিক আর সরি আঁকা ভালো ছিল, ওরা আমেরিকাটা আরও একটু সরি হবে, এরকম সরি হবে, ধরো হাতে আঁকিছি তো এখন স্কেল ধরে আঁকা হয়নি, এই জন্য আমি তোমাদের বোঝানোর জন্য এটা আঁকাইছি, এটা একটু সরে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে বিষয় দাঁড়ালো কি স্থান ভেদে সময়ের পার্থক্য, আমাদের সময়ের পার্থক্য কী জন্য হচ্ছে, সময়ের পার্থক্য হচ্ছে যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, আর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলে পূর্ব দিকে আগে সূর্যোদয় হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, আর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলে সূর্য আমাদের আগে উঠছে। বিষয়টা যদি এরকম হয়ে যায়, মনে করো এই যে গ্লোবটা, এই গ্লোবটা, এই মনে করো গ্লোব ধরেছি, এই ডান পাশে তো পূর্ব আর বাম পাশে পশ্চিম, তাহলে এই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই এটা আমি আগে তাই দেখাইছি, এই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আর একটুখানি ওইটা পশ্চিম থেকে পূর্ব দিকে, এই যে পশ্চিম থেকে যদি পূর্ব দিকে ঘোরে, মানে এই এই পাশটা থেকে যদি এই পাশে যায়, তাহলে সূর্য আগে পূর্ব দিকে উঠছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, সূর্য আগে উঠছে জাপানে, এই জাপানে সূর্য আগে উঠবে, তাই না, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই বাংলাদেশ, এই বাংলাদেশ, তাহলে হচ্ছে বাংলাদেশের পূর্বে এখানে জাপান আছে, এই জাপানে আগে সূর্য উঠছে, পশ্চিম থেকে পূর্ব দিকে যদি ঘোরে, তাহলে সূর্য আগে এই জাপান, জাপানকে সূর্যোদয় দেশ বলা হয়, আমি আগেই বলেছি, এই জাপানে সূর্য উঠছে, তারপরে আমাদের এই বাংলাদেশে উঠছে, তারপরে হচ্ছে এই ভারত, আফগানিস্তান, পাকিস্তান, এই যে যে ল্যান্ডগুলো আছে সব জায়গায় সূর্য উঠছে। তাহলে মনে রাখতে হবে যে সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, দেখো এখানে, এই দেখো, এই দেখো আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তোমাদের বইতেও সেভাবে লেখা আছে, তোমরা বইটা ভালো করে পড়বে, বইতে অত তার বুঝিয়ে বলা নেই ম্যাপ দিকে, তোমরা বইটা ভালো করে পড়ে নেবে এবং আমার এটা মনে রাখবে,
এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয়, আর অনেক অনেকবার তোমরা এটা চর্চা করবে। তাহলে আমি যে কথা বললাম যে সূর্য পশ্চিম থেকে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলে সূর্য উঠছে পূর্ব দিকে, আগে উঠছে এই পূর্ব দিকে, ডান পাশে পূর্ব, এদিকে আগে উঠছে বলে এইদিকে আলোকিত হতে হতে এদিকে আসছে। এই হচ্ছে গ্রিনিশ শহর, এই বাংলাদেশ। বাংলাদেশে যখন যদি এখন 2টা বাজে তাহলে গ্রিনিশে তাহলে 2 8টা বাজবে, আর গ্রিনিশে যদি 8টা বাজে তাহলে আমেরিকায় কত বাজবে ডিগ্রি, ডিগ্রি হিসাব করে আমরা বের করতে পারবো। ডিগ্রিকে চায় 1 ডিগ্রিতে 4 মিনিট ব্যবধান আর 1 মিনিটে 4 সেকেন্ড ধরে হিসাব করে আমরা করতে পারবো। আর পূর্ব দিক হলে যোগ হবে পশ্চিম দিকের, পশ্চিম দিকের কোনো স্থানে সময় যদি বের করতে যাই তাহলে বিয়োগ হবে, আর পূর্ব দিকে হলে যোগ হবে। এটা মনে রাখতে হবে, এগুলো অঙ্কে বলা আছে। আসল বিষয় হলো তোমরা এটা বুঝতে পেরেছ, এটা যদি বুঝতে পারো আস্তে আস্তে সবগুলো, এটা বেস, এটা হচ্ছে সময়ের পার্থক্য বোঝার বেস আছে, এটা এই বেসটা আগে জেনে নিতে হবে, তারপরে যত অঙ্ক দেখ না কেন অঙ্ক পারা যাবে। এখন তোমাদের বোধ থেকে আমি একটা অঙ্ক এখানে দেখাচ্ছি, দেখো এখানে, এখানে দেখো আমি রেখেছি, দেখ দেখতে পাচ্ছ কি না, বাংলাদেশের মানচিত্রটা লক্ষ্য করো, বাংলাদেশের মানচিত্র, এই বাংলাদেশের মানচিত্র দেখো, এই বাংলাদেশের মানচিত্র তোমাদের আমি আগের দিন বুঝাই দিছি, বাংলাদেশের মানচিত্র, এটা হলো, এটা হলো রাজশাহী জোন, এটা হলো ঢাকা জোন, ঢাকা জোন, এটা খুলনা জোন, এটা চিটাগাং জোন। প্রিয় শিক্ষার্থী, আমি জোন হিসাবে এখন উল্লেখ করে দিলাম, এ হচ্ছে ঢাকা জোন, এখান থেকে ঢাকা জোন, আর ঢাকা, ঢাকা জেলাটাই হচ্ছে ভিতরে ঢাকা জেলা, এই ঢাকা জেলা। এখন তোমাদের এখানে একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো অঙ্কের উদাহরণ দেওয়া আছে, ঢাকা থেকে পূর্ব অবস্থিত একটি স্থানীয় স্থানের দ্রাঘিমার পার্থক্য 45 ডিগ্রি 30 মিনিট, ঢাকার যখন ভোর 6টা তখন তখন সেই স্থানের স্থানীয় সময় কত। এখন প্রিয় শিক্ষার্থী এই দেখো, ঢাকায় হচ্ছে ভোর 6টা, আর সেই জায়গা থেকে দ্রাঘিমার পার্থক্য হলো 45 ডিগ্রি 30 মিনিট। মনে করো ওই স্থানটা হলো এই 45 ডিগ্রি, দ্রাঘিমার পার্থক্য সেই স্থানটাই এই, আর ঢাকা হচ্ছে এই, ঢাকা এই। প্রিয় শিক্ষার্থী তাহলে ঢাকা যদি, ঢাকা হচ্ছে ভোর 6টা, আমি আগে যেভাবে বুঝালাম ওইভাবে বুঝতে হবে, ঢাকায় ভোর 6টা, আর এখানে ঢাকা থেকে এর অবস্থান কিন্তু পূর্ব দিকে, এখানে বলছে কি ঢাকা থেকে একটি স্থান, এটা কিন্তু পূর্ব অবস্থিত, এটা মনে রাখতে হবে, পূর্ব এবং পশ্চিম মনে রাখতে হবে, না অঙ্ক কষা যাবে না, পূর্বে অবস্থিত। তাহলে এখন আমরা যদি এই অঙ্কটা তোমাদের বইতে কষা আছে, তোমরা বইতে বইতে পড়লে কষলে বুঝতে পারবা, আমি শুধু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, এই 45 ডিগ্রি 30 মিনিট, তাহলে 1 ডিগ্রির জন্য 4 মিনিট, তাহলে 45 ডিগ্রির জন্য কত হবে 200 মিনিট, আর এক মিনিটের জন্য 4 সেকেন্ড, তাহলে আছে 30 মিনিটের জন্য কত 100 120 সেকেন্ড, তাহলে 2 মিনিট, 2 মিনিট আছে, তাহলে এখানে তো 200 আর এখানে 2, তাহলে 202 মিনিট আছে, এখানে 202 মিনিট আমরা ঢাকা থেকে দ্রাঘিমার পার্থক্য হিসাব করে আমরা সময়ের ব্যবধান পাচ্ছি। তো বলছে তাহলে ঢাকার স্থানীয় সময়, এটা কিন্তু পূর্ব দিকে, এটা পূর্ব দিকে, ঢাকা কিন্তু তার পশ্চিম দিকে, এর পশ্চিম দিকে ঢাকা অবস্থিত, এর পশ্চিম দিকে ঢাকা অবস্থিত, তাহলে পূর্ব দিকে অবস্থিত তার সময়ের ব্যবধান আমরা 202 মিনিট পাচ্ছি, 202 মিনিট। তো 202 মিনিট যদি পাই তাহলে ঢাকায় হচ্ছে তোমার ভোর 6টা বাজে, তাহলে ঢাকায় যে ভোর 6টা বাজে, তাহলে আছে আমরা এখন বের করবো কি, আমরা বের করবো এই পূর্ব দিকে, মানে এই যে সময় ঢাকা যদি 6টা বাজে তাহলে নিশ্চিতভাবে এখানে ওই 202 মিনিট বেশি হবে, কারণ এটা পূর্ব দিকে অবস্থিত, ঢাকার পূর্বে অবস্থিত, ঢাকার পূর্বে হোক যা হোক, আসলে পূর্ব, পূর্ব বললে সেখানে সময়ের যোগ হবে এবং পশ্চিম বললে সময় বিয়োগ হবে। এখন এখানে দেখো অঙ্কটা কষিত, তোমাদের বইতে লক্ষ্য করো, ঢাকা থেকে স্থান স্থানের ব্যবধান হচ্ছে 45 ডিগ্রি 30 মিনিট, 45 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে একটুখানি নিচে অঙ্কটা কষে দেখাচ্ছি, জায়গা আছে, যথেষ্ট জায়গা আছে, নিচে একটুখানি জায়গা বের করে নিই, এই জায়গা আছে। এখানে দেখো মনে করো ডান পাশে পূর্ব, তাই তো, এই হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে ঢাকা, এটা ঢাকা, আর কোনো স্থান মানে মনে করো চট্টগ্রামের হয়ে গেলাম, এখানে চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম, তাহলে এটা যদি চট্টগ্রাম হয় তাহলে বলছে যে ঢাকায় ভোর 6টা, এখানে আছে ভোর 6টা, আর চট্টগ্রামে হচ্ছে দ্রাঘিমার পার্থক্য আছে
50 ডিগ্রি 30 মিনিট আছে, এই এর এর সময়টা উল্লেখ করা দেয়নি, আর ভোর তাহলে এর হচ্ছে এই এর সময়টা বের করতে বলছে, এর কত বাজে তখন, কারণ এর পূর্ব দিকে এর সময় তো বেশি হবে, এসি বেশি হবে, তাহলে বেশি হলো কি, এখানে দেখো তোমার বইতে অঙ্কটা করেছে ব্যবধান হচ্ছে 50 ডিগ্রি 30 মিনিট, তাহলে এই 50 মিনিট যদি 60 দিয়ে গুণ করো, এই 50 মিনিটকে 60 দিয়ে গুণ করো, সমান সমান কত, 4 × 20 200 মিনিট, 200 মিনিট, আর 30 সেকেন্ড, এর 30 মিনিট 60 সেকেন্ড, এটা 60 মিনিট, সমান সমান এটা আমি একটু ভেদে গেছি, তাহলে এই 200 মিনিট আর 120 সেকেন্ড, তাহলে কত আছে 200 মিনিট আর 120 সেকেন্ড, দেখো এখানে যোগ করেছে, তাহলে 200 মিনিট যোগ 2 মিনিট, 200 মিনিট, এখানে দেখো 200 মিনিট যোগ এই 120 সেকেন্ডে 2 মিনিট, সমান সমান 202 মিনিট, 202 মিনিট, 202 মিনিট, এটা ঠিক কাটছে, তাহলে আমার সময়ের ব্যবধান কত আছে 202 মিনিট, 202 মিনিট আমাদের সময়ের ব্যবধান আছে, তার সময়ের ব্যবধান আছে 202 মিনিট বা 3 ঘন্টা 22 মিনিট, 202 মিনিট বা 3 ঘন্টা, এখানে আমরা যদি মিনিটকে ঘন্টা বানাই তাহলে 3 ঘন্টা 22 মিনিট আছে, 3 ঘন্টা 22 মিনিট আছে ব্যবধান ঘন্টা হিসাব করলে, তাহলে 3 ঘন্টা 22 যখন হচ্ছে সময়ের ব্যবধান যখন হচ্ছে, এখন দেখো এখানে যে স্থানীয় সময় নির্ধারণ করতে সেটা হলো ঢাকার পূর্বে অবস্থিত, তাহলে এটা ঢাকার পূর্বে অবস্থিত করে বলা আছে, এই এটা আছে ঢাকার এই পূর্ব, এটা পূর্ব ঢাকার পূর্বে অবস্থিত, তাহলে সুতরাং স্থানীয় সময় ঢাকা সময়ের চেয়ে বেশি হবে, কারণ পূর্ব দিকে হয়েছে, এইদিক পূর্ব দিকে আগে সূর্য, এইদিকে সূর্য আগে উঠেছে, তাহলে এইদিকে ঢাকার ঢাকার সময় কম থাকবে, তাহলে সুতরাং আছে আগে, তাই ঢাকার সময়ের সঙ্গে 3 ঘন্টা 22 মিনিট যোগ করতে হবে, এই ঢাকার সময়ের সঙ্গে যোগ করে দিতে হবে, এই ঢাকার সময়ের সঙ্গে যোগ করলে পূর্ব দিকের আমরা সেই জায়গার সময়টা পেয়ে যাব, কারণ সবসময় পূর্ব দিকের সময়টা বেশি থাকে প্রিয় শিক্ষার্থী, এটা খেয়াল করবে, এটা আমি সেভাবে বুঝাই দিলাম, তোমরা এটা যদি লক্ষ্য করো তাহলে নিশ্চিতভাবে তোমরা এই পড়া সম্পর্কে অত্যন্ত সুন্দর করে বুঝতে পারবে, তাহলে এখন যোগ করলে কি হবে, তাহলে ঢাকার সঙ্গে 3 ঘন্টা 22 মিনিট যোগ করলে কি হবে, স্থানীয় সময় ঢাকার সময় যোগ সময়ের পার্থক্য, তাহলে ঢাকার সময় কত, এখানে দেখো সূত্র করে তোমরা লিখবে ঢাকা, এখানে সূত্র করে লিখবে ঢাকার সময় 6 ঘন্টা যোগ সময়ের পার্থক্য, কর্নারটা দেখা গেল কিনা, প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো কিনা, আচ্ছা না হ্যাঁ আমরা একটু লিখে দিচ্ছি, ঢাকার সময় তো সময়ের পার্থক্য, তাহলে ঢাকার সময় কত ছিল 6 ঘন্টা 6টা যোগ আছে 3 ঘন্টা 22 মিনিট, ঢাকার সময় যোগ সময়ের পার্থক্য, তাহলে 6টা এখানে আছে
ছয়টা যোগ 3 ঘন্টা, 3 ঘন্টা 22 মিনিট, 3 ঘন্টা 22 মিনিট দিলাম, তাহলে এখানে 3 ঘন্টা 22 মিনিট দিলাম, তাহলে কে আসছে? এই যে ঢাকায় আগে বলা হয়েছিল যে ঢাকার সময় আসছে 6 ঘন্টা, আর যে সময় আমরা পার্থক্য বের করলাম 3 ঘন্টা 22 মিনিট, তাহলে যেহেতু পূর্ব দিকে অবস্থিত সেই স্থানটা, তাহলে তার সাথে যোগ করে দিতে হবে, তাহলে সমান সমান 6 আর 3 9 ঘন্টা 22 মিনিট, তাহলে পুরো ঢাকার পূর্বে যে স্থানটা অবস্থিত 9 ঘন্টা 22 মিনিট। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা নিশ্চিতভাবে এ সম্পর্কে বেশ ধারণা করতে পারলে, মনে হয় ধারণা করতে পারো, ধারণা করতে পেরেছো। এছাড়া 9টা কি ভালো করে বোঝা যাচ্ছে না? দেখো এখানে আমি 9টা আবারও ভালো করে লিখে দেই। এই 6টা যোগ 3 ঘন্টা 22 মিনিট সমান সমান 9 ঘন্টা, এইটা এই তাহলে ঢাকার সময় যোগ সময়ের পার্থক্য, মানে দ্বিতীয় স্থানের সময় পূর্ব দিকের যে সময়ের, পূর্ব দিকের সময়ের পার্থক্য পূর্বের স্থানে, পূর্বের স্থানের সময়ের পার্থক্য এটা, তাহলে পূর্বের আটের সময়ের পার্থক্য, তাহলে পূর্ব দিকে বলে যোগ হয়ে গেছে এখন 9 ঘন্টা 22 মিনিট। তাহলে তো আমাদের ঢাকা পূর্ব দিকে, ঢাকার পূর্বে যে জায়গাটা অবস্থিত তার সময় হলো 9 ঘন্টা 22 মিনিট। প্রিয় শিক্ষার্থী, তাহলে নিশ্চিতভাবে তোমরা ধারণা পাওয়া পেলে, আমার মনে হয় যদি যদি তাহলে তোমরা শিক্ষার্থী একঘেয়েমি হয়ে যায়, একঘেয়েমি হয়ে যায়। আমি তোমাদেরকে একটা গান শোনাতে চাই, শুনো। সঙ্গীত হলো মনের খোরাক, সঙ্গীত মানুষকে এক নিবিড় একটা নিভৃত সুন্দর হেভেনলি এরিয়ার দিকে নিয়ে যায়। হোয়েন উই সিং এ সং উই ফাইন্ড হেভেন, উই ফাইন্ড দেন হেভেন অ্যান্ড উই গো টু ইমাজিনেটিভ প্লেস হোয়ার দেয়ার ইজ ভেরিয়াস কাইন্ডস অফ থিংস দ্যাট ইজ ভেরি গোল্ডেন। When we sing a song, when we see some stories or when we listen song, my student, I am singing a song that is written by Rabindranath Tagore. Rabindranath Tagore likha ekta ebong tar shur dewa ekta gaan ami tomader samne korchi, tumra gaan ta shunbe. দিবসরজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবসরজনী আমি যেন কার আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আকে, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকে, চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই, চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই, কে ডাকিছে বলে চমকিয়ে চায় কাননে ডাকিলে পাখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, জাগরণে তারে না দেখিতে পাই
থাকে স্বপনেরও আসে, ঘুমেরও আড়ালে যদি দেখা দেয় পাঁধিব স্বপ্ন পাশে। এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় সে তো আরো কাছে নাই। এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় সে তো আরো কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে রাগে, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। প্রিয় শিক্ষার্থী, আমি নজরুল ইসলামের একটা ইসলামী সঙ্গীত শোনাচ্ছি। যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে, যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে, ধুয়ো এলা শামার লাল পানি দিয়ে, যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে, ধুয়ো এলা শামার লাল পানি দিয়ে, যেদিন লব বিদায় ধরা। গাহিও জামছে দিক গজল জানা যায়, দিবে গোর খুড়িয়া মাটি সারাবি ওই সারাব খানায়। খুলি উঠব দিয়ে কেয়ামতে, খুলি উঠব দিয়ে রোজ কেয়ামতে, যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে, যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে, যেদিন লব বিদায়। এমনি দিবে সেরাব ভেসে যাব, তাহারি স্রোতে এমনি দিবে সেরাব ভেসে যাব, তাহারি স্রোতে উঠিবে খুশবু আমার ওই গোরের পার হতে। টলে পড়ব দিয়ে রোজ কেয়ামতে, টলে পড়ব দিয়ে রোজ কেয়ামতে, যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে, ধুয়ো এলা শামার লাল পানি দিয়ে, যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে, ধুয়ো এলা শামার লাল পানি দিয়ে, যেদিন লব বিদায়। প্রিয় শিক্ষার্থী, যাই হোক, মেলোডিয়াস সং, ভেরি নাইস সং অ্যান্ড ভেরি অ্যাট্রাকটিভ সং, মাই ডিয়ার স্টুডেন্ট। হোয়েন উই গো টু দ্য ইটার্নাল লাইফ, হোয়েন উই গো টু দ্য গ্রেভ, আওয়ার বডি উইল বি বারিড দ্যাট ডে, আল্লাহ উইল টেক অ্যাট দ্য ডে। আমার জাতীয় কবি নজরুল ইসলাম অত্যন্ত মহৎ হৃদয়ের মানুষ ছিলেন, এবং তিনি সেই মহান সৃষ্টিকর্তার কাছে কি আবেদন করেছেন। প্রিয় শিক্ষার্থী, যাও প্রিয় শিক্ষার্থী, এখন সময় নাই, তোমাদের কাছে আবেদন এই, মৃত্যু আমাদের প্রত্যেকের হবে, কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য যে সময়টুকু আমরা
যতটুকু সময় দেওয়া হয়েছে এই সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। আর প্রপার ইউটিলাইজ যদি আমরা করতে পারি, প্রপার ইউটিলাইজ করে ভালো কাজে যদি আমরা দিতে পারি, নিশ্চিতভাবে সেই ঘুম থেকে যেরকম আমরা উঠি, ওরকম ঘুম থেকে উঠে দেখব সামনে রোজ কিয়ামত হচ্ছে এবং সেখানে আল্লাহ আমাদের ডাকছেন, বিচারের কাঠগড়ায় আমরা দাঁড়িয়ে যাব। আর যারা ভালো মানুষ হবে তাদেরকে সঙ্গে সঙ্গে, তাদের এক সেকেন্ডের ভিতরে, সে কয়েক মিনি সেকেন্ডের ভিতরে তাকে তার একটা সুন্দর প্লেসে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, যাই হোক, তোমরা করোনা ভাইরাস থেকে সাবধান থাকবে এবং সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকবে। দেখবে পড়াশোনার এবং জ্ঞান অর্জন এটা কত সুন্দর জিনিস, তোমরা যখন করবে বুঝতে পারবে, ওর ভিতরে ডুবে থাকবে, কোনো ব্যাড থিংয়ের প্রতি, খারাপ জিনিসের প্রতি আকর্ষণ করবে না। হ্যাঁ, তো পৃথিবী সবসময়, আর তোমার, আমরা অ্যাডাল্ট, তোমরা অ্যাডাল্ট, অ্যাডাল্ট ঠিক আছে, অ্যাডাল্টেস আমাদেরকে একটু বহির্জগতে নিয়ে যায়, কিন্তু তবুও আমাদেরকে, তোমাদেরকে সাবধানে থাকতে হবে। আমি তোমাদেরকে, তোমাদের শরীর সুস্থ থাকুক, তোমাদের বাপ মা ভালো থাকুক, তোমাদের সমাজ, সোসাইটি, আমাদের দেশ সুন্দর হোক, আমি সবাইকে শুভকামনা করে আমার এই টিচিং এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ, খোদা হাফেজ।